হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আবার নিয়ে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও, টেস্টি ফুডওয়ালার নতুন জিনিসই খুঁজে। ক্ষমা চাইছি, অনেকদিন ভিডিও নিয়ে আসতে পারিনি কিছু পার্সোনাল প্রবলেমের জন্য। তো আবার নিয়ে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে আপনাদের কাবাব। কাবাব এই শীতের সময়তে অনেকেরই ভালো লাগে। তো কাবাব নিয়ে একটা নতুন বিষ্ণুপুরে দোকান খুলেছে, সেটাই আজকে এক্সপ্লোর করব। যেমন সেই লোকেশনটা হচ্ছে আপনাদের হাই স্কুল মোড় থেকে আপনার কলেজ রোড যাওয়ার পথেই ট্যুরিস্ট লজের অপোজিটে এই দোকান, এস মান্না ফুড জোন। চলো তাহলে দেখা যাক। তো এখানে স্পেশালি কাবাবটাই আমার খুব ভালো লেগেছিলো, তাই জন্য আজকে ভিডিওর সামনে তুলে ধরলাম। এখানে আরও অনেক কিছু রয়েছে, যেমন চিকেন পকোড়া রয়েছে, ললিপপ রয়েছে, এটা কি চিকেন গ্রিল রয়েছে। তো কাবাবের মধ্যে আমার ভালো লেগেছিলো, তাই কাবাবটাই আজকে নিচ্ছি আমি। তোমার কোন বেস্ট কাবাব, কোনটা? বঞ্জারা কাবাব তোমার বেস্ট। প্রাইস কত? 70 টাকা। তাহলে একটা বঞ্জারা কাবাব রেডি করো, চলো। যতক্ষণ রেডি হচ্ছে ততক্ষণ সিনেমাটিক ভিডিওটা দেখে নিই। যতক্ষণ কাবাবটা রেডি হচ্ছে ওদিকে, এদিকে দাদার সাথে একটু কথা বলতে চলে এসেছি। দাদা তোমার নাম? আমার নাম শান্তনু মান্না। হঠাৎ করে বিষ্ণুপুরে একটা এরকম ইউনিক জিনিস চিন্তা ভাবনা, একটা ইউনিক সেট আপ কীভাবে এলো? আমি ছিলাম বাইরে অনেক দিন ধরে, তো অনেক চিন্তা ছিল যে নিজে কিছু করার জন্য। তো অনেক দিন চেষ্টা করে বাড়ির প্রবলেমের জন্য করতে পারিনি, অনেক দেরি করে শুরু হলো। আমি কাজ শিখেছি পুনেতে, তো বাড়ি এখানেই আমার, পুনেতে কাজ শিখেছি। আর রেসপন্স যেদিন থেকে দোকানগুলি রেসপন্স খুব ভালো দিয়েছে কাস্টমার, আর আজও দেয় খুবই ভালো। আর কাবাবটা আমার স্পেশাল। কাবাব তিন রকম আছে, আফগানি আছে, টিক্কা আছে, আর বাঞ্জারা আছে। এখানে কোনটা কি একটু বলবে? এটা হচ্ছে আফগানি, এটা টিক্কা, এটা বাঞ্জারা। প্রাইস কি সব আলাদা? প্রাইস একই, 70 টাকা। এটা কত পিস রয়েছে? 6 পিস। 6 পিস, হ্যাঁ, খুবই কম দামে একটা 70 টাকায় 6 পিসের কাবাব পাওয়া যাচ্ছে। হাই ফ্রেন্ডস, আমার হাতে আছে আফগানি কাবাব। আফগানি কাবাব আমার হাতে আছে। তো এটা এটা কী সস দাদা? গ্রিন পুদিনা সস। তাই এই পুদিনা সস দিয়ে এটা মিক্স করেছে দেখলাম। তো সেটারই খাওয়ার জন্য আমার, এমনি তো আফগানি আমি আগেও খেয়েছি এক কাছে এসে, আমার খুব ভালো লাগে, তাই জন্য আমি খাই এসে এসে। তো আমার আফগানিটা ভালো লাগে বলে আমি একটু খাই। আফগানি সত্যি কাবাবটা খুব ভালো লাগে আমার খেতে, তাই জন্য আমি খাচ্ছি। আর তার সাথে এটা আছে কি না, এটা কি দিয়েছেন? এটা বাঞ্জারা, বাঞ্জারা টেস্টি খাবে। আমি আপাতত আফগানিটা খাই। টেস্টের কোনো কথা হবে না, টেস্ট আমার খুব ভালো লাগে। আমি রেগুলার কাস্টমার, আমার ভালো লাগে, তাই আমি আসি। তো আপনারা আসুন এবং টেস্ট করুন, দেখুন। আর যদি সত্যিই খুব ভালো লাগে আমাদের, মানে কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট অন্তত করবেন যে কেমন টেস্ট করা ছিল, কেমন ভালো লেগেছে না খারাপ লেগেছে, যা লেগেছে আমাকে একটু কমেন্ট করবেন, তাহলে আমরা বুঝবো যে আমার ভিডিওটা আপনারা দেখছেন এবং রেসপন্স করছেন। এবং দাদা খুব কষ্ট করে সব করছে, বাইরে কাজ করতো, এখন সে এসে নিজের ব্যবসাটা তৈরি করেছে, নিজের স্বাধীন ব্যবসা। তো দাদারকে একটু সাপোর্ট করবে এবং দেখবে যে দাদা যাতে কী কেমন কী খাবার করেছে, আর মনে হয় ভালো লাগবে। আমার ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। তো সুমিত যেরকম বললো, আফগানিটা আমারও ভালো লেগেছিলো। আমরা একদিন লালবান থেকে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন দোকান দেখে আমরা ফার্স্ট আফগানি ট্রাই করেছিলাম, কিন্তু আজকে ট্রাই করছি বাঞ্জারা। আফগানি যেহেতু খেয়েছি, আজকে ট্রাই করছি না, বাঞ্জারা ট্রাই করছি। সবার পক্ষে খাওয়া যাবে, কারণ খুব একটা স্পাইসি না, টিক্কাটা একটু স্পাইসি, তাই জন্য আমি নিই, স্পাইসি কম খাই। চাটনিতে স্পাইসি ভাব নেই। তো সবাই ট্রাই করো, আর কমেন্ট বক্সে তো অবশ্যই জানাতে হবে। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে, একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।
আর টেস্টি ফুডওয়ালা এরকম ভিডিও নিয়ে আসে, নতুন ইউনিক জিনিস, বিষ্ণুপুরে আরও অনেক কিছু ভিডিও নিয়ে আসবে। কিছুদিন স্টপ ছিল, আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।